হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকের অনুরোধে আজকে আমি আরও একটি ডায়েটের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে সজনে পাতা ব্যবহার করে একটি পানীয় করে দেখাবো, যেটি আমার অনেক প্রিয় এবং আমি যেটি প্রতিদিন সকালে খেয়ে থাকি। সজনে পাতা অত্যন্ত পুষ্টিকর একটি খাবার এবং অসংখ্য স্বাস্থ্য উপকারিতা আছে। আমার ছোট্ট একটা গাছ আছে, দেখতে পাচ্ছেন তো, আমি চেষ্টা করি একটু একটু পাতা নিয়ে অনেক রকমের আইটেম করে খাওয়ার জন্য। আর প্রতিদিন সকালে আমি অন্তত ট্রাই করি এই পানীয়টা খাওয়ার জন্য। আপনারাও ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে ফিডব্যাক দিতে ভুলবেন না। সজনে পাতা বাংলাদেশের আনাচে কানাচে অসংখ্য গাছ পাওয়া যায় এবং খুব বেশি পাতাও হয়। তো বাংলাদেশে আমার যেখানে বাড়ি আছে সেখানে আমাদের দুইটা গাছ আছে। দেশে ঘুরতে গেলে আমি অবশ্যই সেগুলোর পাউডার করে নিয়ে আসি। তো আমি যেহেতু বাংলাদেশে থাকি না, যুক্তরাষ্ট্রে থাকি, আমার এখানে খুব বেশি পাওয়া যায় না। খুব যত্নে আমার একটা ছোট্ট গাছ আছে, তো আমি খানিকটা পাতা নিয়ে নিয়েছি এবং ব্লেন্ডার জগে নিয়ে নিয়েছি আর অ্যাড করেছি অল্প একটু পানি। পানিটা রুম টেম্পারেচারে আছে, আপনারা চাইলে হালকা কুসুম গরম পানিও নিতে পারেন। এখন আমি এটাকে পিওর ব্লেন্ড করে নিচ্ছি জুসের মতো করে এবং আমি ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে এখানে খানিকটা মধু অ্যাড করেও খেতে পারবেন, মধু ছাড়াও খেতে পারবেন। আমি একটা চামচের মতো র অর্গ্যানিক মধুটা ব্যবহার করছি। এটা সকালে অথবা বিকালে একটু খালি পেটে খাওয়ার চেষ্টা করবেন। এতে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং আপনাদের যাদের হাই প্রেশার আছে, হাই ব্লাড প্রেশার, সজনে পাতা কিন্তু রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। প্রচুর পটাশিয়াম আছে এবং রক্তে যদি শর্করার পরিমাণ বেশি থাকে সেটিও কিন্তু আপনার নিয়ন্ত্রণ করতে সহায়তা করে, ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করতে সহায়তা করে। আপনারা দেখবেন অনেক মানুষ অনেক খেলেও কিন্তু মোটা হয় না, অনেক মানুষ অল্পতেই মোটা হয়ে যায়, সেটার কারণ হচ্ছে ইমিউনিটি সিস্টেমের সমস্যা। তো আর সজনে পাতা কিন্তু ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করতে সহায়তা করে। তো আপনারা একটা জুসের মতো ঠান্ডা অথবা হালকা কুসুম গরম চায়ের মতো আপনারা খেতে পারেন। ইট ডাজেন্ট ম্যাটার কীভাবে খেলেন, এবং এক মাস পরে অবশ্যই ফিডব্যাক জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।